বন্ধুরা, সোনি স্পিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের ফুটপাতে কি কি ধরনের দৈনন্দিন খাবার পাওয়া যায় এবং সকল ধরনের খাবার বিক্রি করে দোকানদাররা প্রতিদিন কত টাকা ইনকাম করে। আমি এখন দাঁড়িয়েছি একটি আচারের দোকানে। এই আচার মামা প্রতিদিন প্রায় 4-5 হাজার টাকা দৈনিক আচার বিক্রি করে থাকেন, যার কাছে 120 ধরনের আচার পাওয়া যায়। পার্সেল আকারে চাইলেও বাসায় নিয়ে যেতে পারবেন আপনারা। এখানে সুন্দর করে সাজানো আছে বিভিন্ন ধরনের আচার, জলপাইয়ের আচার থেকে শুরু করে আমের আচার, চালতের আচার, বড়ইয়ের আচার, আরও বিভিন্ন ধরনের মোট 120 ধরনের আচার এই মামার কাছে পাওয়া যায়। সে শুধু ফুটপাত নয়, বিভিন্ন মেলা এবং অনুষ্ঠানে এই আচার বিক্রি করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন তার আচার বিক্রির যে কৌশল, সে যে পরিচ্ছন্নতা বজায় রেখে আচারগুলো বিক্রি করে, যাতে আচারের উপরে কোনো ধরনের পোকামাকড় বা মশা মাছি বসতে না পারে, সেজন্য তার আচারের যে গাড়িটি আছে সেই গাড়িটি সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা, এবং সে খুব সতর্কতার সাথে এই আচারগুলো বিক্রি করে থাকেন। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, ধুলোবালির এই শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আচার বিক্রি করে, এর জন্য সে একটি বাহবা পেতেই পারে। কজনেই বা এভাবে ঢেকে ফুটপাতে খাবার বিক্রি করে। বন্ধুরা, এবার আমরা এই আচারওয়ালার কাছ থেকে জানবো সে প্রতিদিন কত টাকা এই আচার বিক্রি করে ইনকাম করে। তো সরাসরি আমরা বিক্রি করেন এগুলো থেকেই আমরা শোনার চেষ্টা করবো কত টাকা সে সারাদিনে কত টাকা বেচেন। হ্যাঁ, সারাদিনে 5,000-6,000? ও বাবা, তো অনেক টাকা। এইগুলো মানে এমনি কিরকম ভাবে বিক্রি করেন? কেজি হিসেবে আর এমনি খুচরো বিক্রি করেন না? 10 টাকা থেকে শুরু। আর এগুলো বানান কোথায়, কিভাবে তৈরি করেন, কোথায় বানানো হয়? বাড়িতে, বাসায়? কি কি ধরনের আচার আছে এখানে? না, কি কি আচার আছে এখানে, কি কি আচার আছে? জোরে জোরে বলেন। বন্ধুরা, দ্রব্যমূল্যের এই বাজারে প্রতিদিন যদি সে আচার বিক্রি করে 4-5 হাজার টাকা ইনকাম করে, এর থেকে বড় ইনকাম কোর্স আমি মনে করি আর হতেই পারে না। তো এবারে আমরা চলে আসছি এই মামার কাছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উনি ভ্যান গাড়িতে করে এই শুকনো জাতীয় খাবারগুলো বিক্রি করে থাকেন। টোস্ট,
বন্ধুরা, এবার ওনার মুখ থেকেই আমরা শোনার চেষ্টা করব উনি প্রতিদিন এই খাবারগুলো বিক্রি করে কত টাকা ইনকাম করেন, এবং এই খাবারগুলো উনি কি নিজে তৈরি করেন নাকি পাইকারি কোথা থেকে কিনে আনেন? আচ্ছা, সারাদিন কয় টাকা বিক্রি করেন? 2000 টাকা। 2000 টাকা বিক্রি করলে আপনার কয় টাকা থাকে লাভ? 700-800 টাকা থাকে। 700-800 টাকায় সংসার চলে? আচ্ছা, এইভাবে চলতে হয় কষ্ট করে? না, এইগুলো কি আপনি কিনে আনেন নাকি নিজে বানান? সব কিনে এনে পাইকারি কিনে এবার খুচরো বিক্রি করেন? আচ্ছা, ঠিক আছে তাহলে চাচা, ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা আসছি এই মামার কাছে। এই মামা তেলে ভাজা বিক্রি করেন, এবং এই তেলে ভাজা বিক্রি করে সে প্রতিদিন কত টাকা ইনকাম করেন এবং কিভাবে তার সংসার চালান এই তেলে ভাজা বিক্রি করে, সেটা এই মামার মুখ থেকেই আমরা শোনার চেষ্টা করব। ওনাকে সাহায্য করার জন্য ওনার ছেলে ওনাকে সহযোগিতা করে থাকে। কাকা, আপনার এখানে কত টাকা বিক্রি হয় সারাদিনে? কয়টার দিকে আসেন এখানে? কয়টার দিকে আসেন? তিনটার দিকে আসেন। কয়টা পর্যন্ত থাকেন? এই পর্যন্ত কত টাকা পেয়েছেন? 65,000 হয়। 65,000 বিক্রি করলে আপনার থাকে কত? 1,000 টাকা থাকে? হ্যাঁ, 1,000 থাকে। না, ওইটা সংসার চলে 1,000 টাকায়? না চললেও কিছু করার নাই, এইভাবেই চলতে। কষ্ট করে চালাইতে হয় না? উনিও প্রতিদিন 4-5,000 টাকা ইনকাম করে এই তেলে ভাজা বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আপনার দোকানের সামনে দাঁড়িয়ে তেলে ভাজা খাচ্ছে। বিক্রি করো তোমরা? এই ওগুলো কত করে পিস? 5 টাকা। সব 5 টাকা করে? আর বুট 10 টাকা থেকে শুরু? ঠিক আছে বন্ধুরা, এবার আমি আসছি এক ফুচকাওয়ালার কাছে। এই ফুচকা বিক্রি করে উনি প্রতিদিন কত টাকা ইনকাম করে সেটা আপনাদেরকে আমি দেখাবো। চলুন সরাসরি আমরা এই ফুচকাওয়ালার কাছে চলে যাই। কত আর বয়স হবে? 18 বা 19। এই ছেলেটা এখানে প্রতিদিন ফুচকা বিক্রি করে থাকে। তোমার এখানে কি কি বিক্রি করো ভাইয়া? ফুচকা, ভেলপুরি। মানে সারাদিন কত টাকা বিক্রি হয়? 1,800-2,000 টাকা সারাদিনে বিক্রি হলে কত টাকা ব্যবসা হয়? 700-800 টাকা থাকে। তো কয় টাকা থেকে শুরু হয় বিক্রি? মানে কত টাকা, সর্বনিম্ন কত টাকায় বিক্রি করো? না, নিচে কত টাকা থেকে প্লেট বিক্রি শুরু হয়? 20 টাকা। 20 টাকা থেকে শুরু? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকো। আর খাবার টাবারগুলো একটু সুন্দর করে ঢেকে রাখবা যাতে মাছি টেছি না পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে পরিষ্কারভাবে রাখতে হবে। বন্ধুরা, এই ভাই প্রতিদিন ঢাকা শহরে সেদ্ধ ডিম বিক্রি করে কত টাকা ইনকাম করে ওনার কাছ থেকে সরাসরি আমরা শুনতে চাই। তো চলুন সরাসরি ওনার কাছে আমরা জিজ্ঞেস করব কত টাকা ইনকাম করে ডিম বিক্রি করে। ভাইয়া, আপনার সারাদিনে কত টাকা বিক্রি হয়? 3টার দিকে বসেন? কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত কত টাকা হয় বিক্রি? 4-5,000। 4-5,000 বিক্রি করলে কত টাকা লাভ থাকে? 1,500-2,000 টাকা 2,000 টাকা থাকে। তো অনেক টাকা লাভ হয়, ভালো তো ব্যবসাটা। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবে। না, ওকে।